সন্দেশখালীর সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের আজকে জামিন পেয়েছেন, আর এই নিয়ে দলীয় কর্মী সমর্থকদের লাল ঝান্ডার একেবারে উৎসাহ দেখা গেল। গণ আন্দোলনের অন্যতম কমরেড নিরাপদ সর্দার লাল ঝান্ডায় সারা রাজ্য জুড়ে একেবারে প্রতিবাদ হয়েছিল। গতকালকে যখন নিরাপদ সর্দারকে বসিরহাট আদালতে যখন তুলানো হয়েছিল, তখন তার চোখে জল অঝরে আসে। মাননীয় বিচারক প্রশ্ন করেন, আপনি কি করেছিলেন? তিনি একেবারে কলার খাড়া করে সোজা আঙুলে সাপোর্টে তিনি বলেছিলেন, আমি নির্দোষ, আমি কারো অন্যায় করিনি। ওই এলাকাতে যেভাবে সন্ত্রাস দমাদমি করছিল শাসকদল তৃণমূল শেখ শাহজাহানের গুন্ডারা, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আহ্বান করেছিলাম, তৃণমূলের দুর্নীতিবাজ প্রশাসন আমাকে মিথ্যা হামলা দিয়ে কয়েকদিন জেলে আটকালো। কিন্তু বাম যুবনেতা সায়ন ব্যানার্জির তৎপরতায় এবার সিপিআইএম নেতৃত্ব, সিপিআইএম রাজ্য নেতৃত্ব নিরাপদ সর্দারের মুক্তির দাবিতে আইন অমান্য আন্দোলন, একাধিক জেলায় চিত্র দেখা গিয়েছিল। আজকে তিনি মুক্তি পেলেন, কেননা হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে তৃণমূলের চোর চিটিংবাজদের যেখানে সেখানে শুধু মিথ্যা মামলা, আর এই মিথ্যা মামলায় প্রতারণা তৃণমূলের আরও একটা বড় ফাঁস হল। তাই বামেদের জয় নিশ্চিত করে দিলেন নিরাপদ সর্দার, খেতমজুর গণ আন্দোলনের অন্যতম এক নেতা। হাইকোর্টে সওয়াল করানো হয় সিপিআইএমের আইনজীবীর পক্ষ থেকে এবং সরকারের পক্ষের আইনজীবী, অর্থাৎ দুই পক্ষের আইনজীবীদের যখন সওয়াল হয় তখন নিরাপদ সর্দার, তিনি একজন প্রাক্তন বিধায়ক বর্তমানে সিপিএম নেতা, যেভাবে সন্দেশখালীর ঘটনাগুলি মা বোনেদের ওপর আক্রমণ করেছিল শাসক বাহিনী তৃণমূলের শেখ শাহজাহান, শেখ শাহজাহানকে গ্রেপ্তার না করতে পেরে এক নিরীহ বাম কর্মী প্রাক্তন বিধায়ককে ধরে আনতে হয় পুলিশকে, আর এই পুলিশকে আগামী দিন কিন্তু খেসারত কিন্তু দিতে হচ্ছে হাইকোর্টে। অর্থাৎ কথাতেই বলে বাঘের ধান খায় ডাকায় কে, আর রাবণ রাজ চলছে বাংলায়, আইনের শাসন নেই, শাসকের গুন্ডা রাজ চলছে। কিন্তু হ্যাঁ, তার পরিবার পরিজনরা কান্নায় ভেঙে পড়েছিল, তার পরিজনরা বলেছিল যে নিরাপদ সর্দারকে মিথ্যা মামলায় তৃণমূলের পুলিশ বেশি দিন ধরে রাখতে পারবে না। বেশ কয়েকদিন কাটতে না কাটতেই তিনি ধৈর্যের সবুরে মেওয়া পেলেন, ধৈর্য ধরলে সবুরে মেওয়া ফলে, এটা স্বাভাবিকভাবে। যখন তৃণমূলের সাংসদ নুসরাত জাহান একেবারে তারা নাচ গান ব্যস্ত, তখন তার সন্দেশখালী নিজ খাস্তালুকে তিনি যাননি কেন? প্রশ্ন এটাই আমরা প্রশ্ন করছি। তাই চোর রাজ্য গুন্ডারাজ পুলিশ লুকায় টেবিলের তলায় এই তৃণমূল সরকার আর নয়। কলকাতা রাজপথে বামেদের কিছুটা হলেও আলিমুদ্দিনে এবার খুশির উৎসবের মেজাজ কিন্তু দেখা গেল। হ্যাঁ, বাস্তবে 2024-এ যে লোকসভা ভোট সেটাই কিন্তু নিরাপদ সর্দার কিন্তু দেখিয়ে দিতে পারবেন, বামেদের আবারও সেই পুনরায় ক্ষমতা দখলের লড়াই চলে আসবে, শুধু সময়ের অপেক্ষা। বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন নিরাপদ সর্দার, একেবারে আমরা জানাচ্ছি। কিন্তু হ্যাঁ, নিরাপদ সর্দারকে প্রার্থী হিসেবে দেখতে চাই বসিরহাট লোকসভা কেন্দ্রের মানুষজন। সন্দেশখালীতে বামেদের একসময় দাপট, সেই সন্দেশখালী সন্ত্রাসের আতুরঘর তৈরি করেছিল শেখ শাহজাহান, আর সেই শাহজাহানকে ভাইপুর প্রশাসন কেন গ্রেপ্তার করতে পারছেন না, কেন অন্যায় করলে কেন গ্রেপ্তার হবে না? মা বোনেদের তারা যেভাবে ইজ্জত, মা বোনেদের আক্রমণ, মা বোনেদের রাত্রি 12টায় ডেকে তারই প্রতিবাদ করেছিলেন, অর্থাৎ নিরাপদ সর্দার সিপিএম নেতা, তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চক্রান্ত আর টিকল না তৃণমূলের প্রশাসনের। নিরাপদ সর্দার বলেন, আমি বামপন্থী ঘরের ছেলে,
ক্ষেতমজুর গণ আন্দোলনের অন্যতম কর্মী হিসেবে মানুষের পাশে থাকব এবং সন্দেশখালী ভাই ও বোনেদের পাশে থেকে তৃণমূলকে তাড়ানোর ডাক আগামী লোকসভা নির্বাচনেই দেব। কিন্তু হ্যাঁ, নিরাপদ সর্দারকে যদি প্রার্থী করে, আলিমুদ্দিন যেটা সূত্রের খবর পাচ্ছি, তিনি লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন, এমনটাই দলীয় সূত্রের খবর, সম্ভাব্যত। তবে হ্যাঁ, সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজ্য রাজনীতিতে দেখার বিষয় রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর এই বিষয় রাজনৈতিক আলাপ আলোচনা নির্ধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে, নিরাপদ সর্দার তিনি মানুষের অনেক আশঙ্কায় তিনি কাজ করবেন, কিন্তু হ্যাঁ, তৃণমূল অনেকটাই ভয় পেয়েছে। তাই তৃণমূলের ভয় পাওয়ার কারণ একটাই হচ্ছে, কারণ কেননা সন্দেশখালীর মা বোনেরা যেভাবে প্রতিবাদ প্রতিরোধ করছে, আর প্রতিদিনই নাকি শুনছি 144 ধারা, কিন্তু তৃণমূলের মন্ত্রীরা যেতে পাবে, অন্য বিরোধী রাজনৈতিক দল কেউ যেতে পাবে না। তাই দিদির রাজ্যে মানুষ হচ্ছে দিনে রাতে অপহরণ হচ্ছে, মা বোনেদের ওপর আক্রমণ হচ্ছে, ইজ্জত দেখতে হচ্ছে এই তৃণমূলের নেতা মন্ত্রীদের, যেভাবে গাফলতি। কিন্তু হ্যাঁ, বাস্তবে কথাটি শুনে খারাপ লাগছে, মা বোনেদের যে চোখের জলে অঝরে কান্না, তাই নিরাপদ সর্দারের মুক্তি পেলেন, আজ তারা লাল আবির খেলা শুরু কিন্তু দলীয় কর্মী সমর্থকদের মাঝে। কিন্তু হ্যাঁ, খবরের সংবাদ মাধ্যম এবং হেডলাইন যে গণ আন্দোলনের অন্যতম শরিক নেতা নিরাপদ সর্দার, ক্ষেতমজুর অর্থাৎ মানুষের আর্থিক অনাটন নূন্যান্তে প্রান্তাশিষয় তবু করি আসা, নিরাপদ সর্দার মা বোনেদের পাশে থেকে এটাই মানুষের ভরসা। হ্যাঁ, এবার বসিরহাট লোকসভাতে নতুন প্রার্থী হয়ে কিন্তু চমক দেখাতে পারেন এই বামকর্মী, দীর্ঘদিনে সিপিআইএম হেভিওয়েট নেতা। নিরাপদ সর্দারের জামিন মুক্তি দিল আদালত, হাইকোর্টের আইনকে তোয়াক্কা করে তৃণমূলের প্রশাসন অনেক নাটকীয় তথ্য করেছিল বসিরহাট আদালতে, কিন্তু বসিরহাট আদালত থেকে হেরে এবার কলকাতার হাইকোর্টে একেবারে মুখ থুবড়ে পড়ল। এটাই মানুষের ভালোবাসা, এটাই মানুষের একটা আশ্বাস বা ভরসা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। দেখতে পাচ্ছেন আমার সাইডে, দেখতে পাচ্ছেন যে সিপিআইএমের কর্মী মা বোনেরা প্রতিবাদ প্রতিরোধ, এমনকি বন ডাকারও হুঁশিয়ারি দিয়েছিলেন বামপন্থীরা। কিন্তু হ্যাঁ, নিরাপদ সর্দার একজন ভালো ব্যক্তি, তিনি মানুষের সেবাদায়ক ব্যক্তি, আর তাকে মিথ্যা হামলা দিচ্ছে প্রশাসন, তিনি ভালো মন্দ কিছুই জানেন না। এটাই তৃণমূলের যে দুর্নীতি, তৃণমূলের দুর্নীতিবাসদের বিরুদ্ধে বামেদের আন্দোলন বা লড়াই, এটাই চালানোর একটা আহ্বান। ক্ষেতমজুর গণ আন্দোলনের অন্যতম নেতা নিরাপদ সর্দার আজ মুক্তি পেয়েছেন হাইকোর্ট থেকে, বিশেষ খবর।